প্রেমা আপনি কি রান্না করছেন আজকে কিমা আলু চপ কিমা আলু চপ রান্না করছেন দেখে আসি কিমা আলুর চপ তৈরি করতে কি কি উপকরণ লাগছে কিমা আলু চপ তৈরি করতে যে যে উপকরণ লাগছে সিদ্ধ আলু ডিম মাংসের কিমা পেঁয়াজ বেরেস্তা কাঁচা মরিচ গোল মরিচ ব্রেড ক্রাম তেল লবণ আমরা তাহলে শুরু করে দিই কিমা আলু চপ বানানো তার আগে অ্যাপ্রন পরে নিই আর হাত ধুয়ে নেব কি দিচ্ছি প্রথমে আলুটা নেই আলু দিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি একটু কাঁচামরিচ দিলাম অর্ধেক পরিমাণ বেশ খানিকটা বেরেস্তা যাচ্ছে না লবণটা নিচ্ছি লবণ দিচ্ছি দেখছো রাই মরিচ দিলে তো ঝালই হবে অল্প দিয়েছি রাই মনি খেতে পারবে মাখিয়ে ফেলেছো তো তুমি কি একটু করতে চাও রাই করো আস্তে আস্তে করো কালামুনি ধরি একসাথে করি তুমি দিতে চাও লবণ একটু করে নাও খুব সুন্দর এবার একটু মিশিয়ে নেই আমরা এই তো এই যে কত সুন্দর হয়ে গেছে আসো একসাথে করি হয়ে গেল ব্যাস কয়েকটা পুর বানিয়ে এখানে আগে রাখি আমি একটু করতে পারি তুমিও করবে একটা বেবি চপ হবে আমি এর ভিতর কিমাটা দিয়ে বানিয়ে ফেলি এটার ভিতর কি দিচ্ছি বলো তো এইটা এটা কি বলো তো মুরগির মাংস যখন আমরা মুরগির মাংসটাকে ছোট ছোট করে নিব সেটা হচ্ছে কিমা দাও এটার ভিতরে দাও আমাকে একটু দেবে কালামুনিটাকে হেল্প করো আর একটু দাও না এখন দেখো রায় আমরা কি করব আমি দেখে তোমারটা করব তুমি করবে ঠিক আছে তুমি তো পারো আমি এটাই মনে করছিলাম তাই এখান দিয়ে দিচ্ছি তারপর কি করি দেখো দেখতে কেমন হয়ে যাবে জানো তুমি খুব পছন্দ করো তোমার মা বলছিল কি পছন্দ করো নাগেটস তুমি একটা দেবে দাও হ্যাঁ 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 দাও খালামুনি একটু দিই আমরা তেল দিয়ে দিলাম দেখতে পাচ্ছি ঘোড়াটা ওর করে কাঁপছে দেখতে পাচ্ছি এটা তুমি কি ঘোড়াতে গিয়ে বসতে চাও হ্যাঁ যাও বসো দিয়ে দেবো আমি দেবো হ্যাঁ আপনি দিয়ে দেন আচ্ছা একটু কমিয়ে নিই ঠিক
এটা আমাদের রাই বানালো তাই তো খুব সুন্দর হয়েছে সুন্দর রং এসেছে রান্না মজার হলে কি রাই খাবে আমার বাসায় শাশুড়ি যখন মাঝে মাঝে থাকতে আসেন তো উনি যখন মাছ বা মাংস রাঁধেন তো মাঝে মাঝে যেটা হয় তো আমি তো অনেক সময় থাকি না এমনও হয়েছে মানে কাউকে না পেয়ে আমার শাশুড়ি রাইকে দিয়ে ঝোল চাকাচ্ছে সে প্রথমে এরকম করে নিয়ে একটু লবণ না 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 থাক ঠিক আছে মানে এমন ভাবে সে এক্সপ্রেস করে মানে অ্যাজ ইফ সে খুব এক্সপার্ট কিন্তু সে আসলেই ঠিকটা বলে আমরা তুলে ফেলি হ্যাঁ তো বেশি কালো কালো হয়েছে ঠিক আছে তোমাদের কি হচ্ছে এত দেরি হচ্ছে কেন আমাদের দেখে যা রান্না হচ্ছে ও জানতে চাচ্ছে কেন এত দেরি হচ্ছে ঠিক আছে কিমা আলুর চপ তো তৈরি হয়ে গেল দেখে আসি কিভাবে তৈরি করতে হয় কিমা আলু চপ তৈরি করতে প্রথমে একটি বাটির মধ্যে আলু সিদ্ধ নিতে হবে তারপর কাঁচা মরিচ গোল মরিচ পেঁয়াজের বেরেস্তা লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে তারপর ডিম একটি আলাদা বাটিতে ভেঙে নিয়ে হালকা লবণ মেশাতে হবে এরপর মশলা মাখানো সিদ্ধ আলু হাতে নিয়ে মিষ্টির মতো গোল করতে হবে এবং এর ভেতরে মাংসের কিমার পুর দিতে হবে তারপর গোল চপগুলো প্রথমে ডিমের মধ্যে চুবিয়ে ব্রেড ক্রাম মাখাতে হবে এবং প্যানে তেল গরম করে চপগুলো ভেজে নিতে হবে তাহলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু কিমা আলু চপ বানাই মজা খাবার